আসসালামু আলাইকুম। অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, অনেকদিনই অনেক কিছু নিয়েই আমি আলাপ আলোচনা করেছি। তো আজকে কিছু আলাপ আলোচনা করব আমার এক দর্শক বন্ধুকে নিয়ে এবং আমার এক গুরুজনের একটা গল্প নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এক ভক্তের কথা বলবো, ওনার নাম হচ্ছে মুক্তার হোসেন, ওনার বাড়ি হয়েছে কলমাকান্দা। তো ওনার কথাটা পরে আসি, মানে উনি পরে আসি বলতে ওনার কথাটা হইল এই, উনি একটা কমেন্ট করেছেন যে আমি 350 পিস ডিম দিয়েছিলাম হেসিংয়ে, এখানে 300 প্লাস বাচ্চা এসেছে, এর মধ্যে 5 থেকে 6টা বাচ্চা অঙ্গহানি হয়েছে, অর্থাৎ প্যারালাইসিস হয়েছে। এইটুকু ব্যাপার বিষয়ে উনি আমাকে কমেন্টের মাধ্যমে জানানো হয়েছে বা জানাইছে। তো আসলে কমেন্টটা পাইয়া খুবই আমি আনন্দিত, খুবই আমার কাছে ভালো লাগছে। কারণটা হইল, এটা কিন্তু একটা ফসল, অনেকদিন যাবৎ আপনাদের সামনে ভিডিও দেওয়া যেতেছি, হয়তো একজন সাকসেসফুল হয়েছে, এরকম বেশ কয়েকজনই সাকসেসফুল হয়েছে। উনি আবার শুধু এই ভিডিও দিকেই অন্য আদার্স কারোর কাছ থেকে কোনো রকমের কাহোর কাছ থেকে কোনো প্রকার কোনো পরামর্শ নেয় নাই, শুধু এই অল বাংলা 24 চ্যানেলে ভিডিও দেখে দেখে উনি ডিম থেকে বাচ্চা তুষ পদ্ধতিতে উৎপাদন করেছে, ওই বিষয়টাই আমাকে জানানো হয়েছে বা জানাইছে। তো এর পাশাপাশি আমার এক গুরুজনের আর একটা আলাপ আলোচনা করতে হয়। আমার বন্ধু হয় এক ছোট মানুষ হতে হবে, আর না হয় বৃদ্ধ মানুষ হতে হবে। বিশেষ করে বৃদ্ধ মানুষকে আমি চয়েস করি একটু বেশি, এই হিসাবে বৃদ্ধ মানুষের সাথেই আমি চলাফেরা করি। আমি যে কয়েকজনের সাথে চলাফেরা করেছি সকলেই, প্রায় সকলেই মারা গেছে, অল্প এখন 2-4-5 জনের সাথে আপাতত চলাফেরা করতেছি, ওরাও হয়তো একদিন আমাকে রেখে চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই আসা আর যাওয়া, মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই মরবে, তবে কিছু কিছু স্মৃতি কিছু কিছু কথা থেকে যাবে। যেমন একটা গল্প শোনাই তো, ওই মুরব্বী লোক অর্থাৎ এই গুরুজন যাহার সাথে আমি চলাফেরা করতাম, উনি আমাকে একটা গল্প শোনাই তো, যে গল্পটা হইল এক স্কুলের শিক্ষক, উনি শিক্ষকতা করতেন প্রাইমারি স্কুলে, ছাত্র তো মনে করেন অনেকেই তাকে, অনেকের মাধ্যমে একটা ছাত্র ছিল অঙ্কে কাঁচা বা ইংলিশে কাঁচা, অর্থাৎ দুর্বল, ইংলিশ এবং অঙ্ক তেমন একটা পারত না ওই ছাত্রটা। তখন ওই ছাত্রকেই বেশি করে পিড়াইত, বেশি করে মন্দ অনেক কিছু বলেছে, বেশি তাকে পিড়াইত এবং আদরও করত, অনেক মারধর করত এবং অনেক আদরও করত এই লেখাপড়ার জন্য। এক পর্যায়ে এইভাবে লেখাপড়া করতে করতে পঞ্চম শ্রেণী সে পাস করে হয়তো কোনো এক শহরে চলে গেছে, সে কি করবে, ভালো কোনো স্কুলে ভর্তি হবে। সেই ভালো স্কুলে ভর্তি হইয়া পরে করলো কি, লেখাপড়া করতে করতে একদিন সে তানা লেভেলে টিউনুফুস্টে চাকরি হয়েছে, প্রতিটা উপজেলায় কিন্তু একটা টিউনু থাকে। যে স্কুলে সে লেখাপড়া করতো যে তানায়, ওই তানায় প্রথম পোস্টিংই ওই তানায় হয়েছে। তো ওই তানায় আইসা পরে করলো কি, ওই সারের খোঁজ নিতে শুরু করলো, অথচ যে চেম্বারে বসার কথা ছিল সেই চেম্বারে না বসা আগে সারের খোঁজখবর নেওয়া শুরু করলো, আর ওই সার ওই সময় রিটায়ার্ড প্রাপ্ত। তখন তার মনে মনে আবেগ জাগছে যে স্যারেরকে আমি সালাম করব, সালাম কইরা এসা পরে আমি আমার চেম্বারে বসব। এক পর্যায়ে হইল কি, ওই স্যার তো রিটায়ার্ড প্রাপ্ত, তখন ওই স্কুলে শিক্ষকের অভাব থাকার কারণে, মানে শর্ট থাকার কারণে ওই স্কুলেই উনি ক্লাস নিতেন। এক পর্যায়ে উনি ওই স্কুলে প্রথম গেলেন, গিয়া ওই স্যারের নাম বলতেছে, স্যারের নাম বলার পরে ওই স্যার তো ভয়ে কাঁপতে কাঁপতে টয়লেটে গিয়া লুকাইয়া রয়েছে, যে উনি তানা লেভেলে আসছে, আমাদের তানায় আসছে, আমি ওই স্কুলে আসছে তো আমার জন্যই আসছে,
কেন আসছে? আমি তো রিটায়ার্ড প্রাপ্ত, এরপরও আমি এখানে ক্লাস নিতেছি, এটা তো আমার বড় অপরাধ। আমার জন্যই আসছে, আমাকে অনেক বড় পানিশমেন্ট দেবে, না হয় এই স্কুলে আসতেছি কেন? অন্য কোনো স্কুলে না গিয়া ওই স্কুলেই আসার মানেটা কি? অবশ্যই আমার জন্য আসতেছে। তো ওই বয়ে ওই স্যার করল কি, টয়লেটে লুকিয়ে আছে। তখন ওইটি অনুসাপ দিয়া খুঁজতেছেন যে এমুক স্যার কোথায় আছেন। অনেক খোঁজাখুঁজির পরে ওনাকে পাওয়া গেল লুকিয়ে আছে এক টয়লেটে। তখন ওইটি অনুসাপ করল কি, ওই স্যারকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরিয়ে বলতেছে যে স্যার আপনি কি আমাকে চিনছেন? আমি তো অমুক সেই ছাত্র আপনার, সর্বোচ্চ যে গাদা ছাত্রটা ছিলাম সেই ছাত্রটাই আমি অমুক। তখন স্যারে বলল যে তুমি অমুক, মানে টিউনু হইয়া এই টানায় আসার পরে প্রথম অবস্থায় এখানে আসলা কেন? যে আমি যে সময় চাকরি পেয়েছি আর ওই টানায় যখন পোস্টিং হয়েছে তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে স্যারের সাথে সাক্ষাৎ করেই পরে আমি আমার চেম্বারে বসবো, এর আগ পর্যন্ত আমি চেম্বারে বসবো না। এই কথা বলতেই স্যারে করলো কি, ছেলেটিকে ওই ছাত্রটাকে জড়িয়ে ধরল। ছাত্রটিকে জড়িয়ে ধরার পরে বুকে জড়িয়ে ধরে রেখিয়া বলতেছি কি যে এটাই আমার জীবনের সার্থকতা, এটাই আমার জীবনের সার্থকতা। একটি ছাত্র হইলেও মানুষের মতন মানুষ হইতে পারছে আমার শিক্ষা পেয়ে, আর আমি তার কোনো উপকার করতে পারছি সে স্বীকার করতে আসছে। তদ্রুপ আমি যে 5 বছর যাবৎ ওই ভিডিও দিয়া যাইতেছি আমি সার্থক। একটা দর্শক হইলেও আমি পেয়েছি যে আমার অল বাংলা 24 চ্যানেলে ভিডিও দেখে দেখে সে ডিম থেকে বাচ্চা তুষ পদ্ধতিতে উৎপাদন করতে পারতেছে। তাহলে এই ভিডিওগুলি করা আমার সার্থক। যাই হোক, নতুন আরও মানুষ যারা আছেন, যারা ওই ব্যবসা করতে চান, তুষ পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান, তারা মনোযোগ সহকারে এই ভিডিওগুলি ফলো করেন। আশা করি আপনারাও ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন। একজন যেহেতু পেরেছে, আরও বেশ কয়েকজনের নিউজ পাওয়া গেছে, তবে এত এরকম সুন্দরভাবে ক্লিয়ার কাট করে বলে নাই উনি। মুক্তার ভাই শুধু ক্লিয়ার কাট করে বলেছে যে 300+ বাচ্চা এসেছে, ওনার বাড়ি কলমাকান্দা, ওনার নাম মুক্তার, মানে বিস্তারিত বলেছে এবং আমার সাথে ফোনে আলাপ আলোচনা হয়েছে। আসলে নীরব ব্রেইনে শ্রম দিলে এই শ্রমটা কাজে লাগে। উনি কিন্তু অনেকদিন যাবৎ ওই ভিডিওগুলি ফলো করতেছে, ফলো করতে 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 এই বছর 2023 সাল উনি সাকসেসফুল হয়েছে। আসলে কিন্তু এটা কষ্টের বিষয়, আসলে একটা শ্রম, আসলে অনেক সাধনার পরেই কিন্তু এটা শিখা সম্ভব, পারা সম্ভব। আর মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। আপনারাও পারবেন, আপনারাও শ্রম দেন, ধৈর্য ধরে শুনুন, দেখুন, বুঝুন, অটোমেটিকলি আপনাদের ব্রেনে এটা চলে আসবে। প্রায় পাঁচ বছর হয়ে গেছে ওই ভিডিওগুলি আমি আপলোড করতেছি। তো হ্যাসারি ব্যবসা করতে গিয়া এমন কোনো জিনিস নাই যে, এমন কোনো ব্যাপার বিষয় নাই যে এটা আমি তুলে ধরিনি, সকল কিছুই তুলে ধরা আছে। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ভিডিওগুলি তাহলেই আপনারা হাসির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন। আজকে ছিল এই আলাপ আলোচনা, বিশেষ আর কি বলবো। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আপনাদের ব্যবসার মঙ্গল কামনা করে, আপনাদের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।